থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে চট্টগ্রামের আকবরশাহ এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। পার্থ, আকবরশাহ এলাকার ইস্পাহানি পাহাড় থেকে পুলিশের লুণ্ঠনকৃত অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি আকবরশাহ এলাকার যে গহীন পাহাড় ইস্পাহানি পাহাড়ে, কিন্তু এখানে পুলিশ সহ দুই আসামি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কিন্তু এখানে পুলিশ সহ করা নিরাপত্তা ব্যবস্থায় নিয়ে আসা হয়েছে। এবং তাদের দেখানো মতেই কিন্তু আমরা দেখেছি তাদের দেখানো জায়গা থেকেই কিন্তু 9mm পিস্তলটি উদ্ধার করা হয়েছে। মূলত গত 5ই আগস্ট পাহাড়তলি থানা থেকে যে পিস্তল বা বিভিন্ন সরঞ্জামে যে আসলে লুণ্ঠিত হয়েছিল তার মধ্যে এই 9mm পিস্তল কিন্তু উদ্ধার করা হয়েছিল। মূলত 6 জন এই কাজের সাথে জড়িত ছিল এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তার মধ্যে কিন্তু 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকে সকালেও আমরা দেখেছিলাম অস্ত্র উদ্ধারে কিন্তু নগরীর যে পাহাড়তলি থানা রয়েছে সেখানে কিন্তু একটি পুকুরে জাল মেরে কিন্তু অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। আর তারা পুলিশের পক্ষ থেকে মূলত 3টি জায়গার আসলে তথ্য তারা পেয়েছে। এর মধ্যে 2টি জায়গায় অভিযান চালিয়ে 1টি জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং আরও 1টি জায়গায় আজকে মধ্যরাতে অভিযান চালানোর কথা রয়েছে। সেক্ষেত্রে আসলে গত 5ই আগস্ট কিন্তু পাহাড়তলি থানা থেকে বেশ কিছু অস্ত্র আসলে লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়। এরপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি অভিযান পরিচালনা করা হচ্ছিল বিভিন্ন সময় কারা এর সাথে জড়িত। তবে আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে এদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মূলত এরা টোকাই কিংবা ছিনতাইয়ের কাজের সাথেই যুক্ত এবং যে অস্ত্রগুলো তারা নিয়েছে সেই অস্ত্রগুলো তারা ছিনতাইয়ের কাজে ব্যবহার করতে পারতো এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পুলিশ আমাদেরকে জানিয়েছে যেহেতু অস্ত্র উদ্ধার করা হয়েছে বাকি অস্ত্রগুলো কিন্তু অতি দ্রুত উদ্ধার করা সম্ভব হবে এবং তাদেরকে রিমান্ডে নিয়ে গেলে আরও কিন্তু বেশ কিছু তথ্য আসবে। এবং এখানে মূলত 6 জনের যুবকের নাম এসেছে, তার মধ্যে 2 জন যুবককে আইনের আওতায় আনা হয়েছে যারা এই আকবরশাহ এলাকায় ইস্পাহানি এলাকায় আশেপাশে কিন্তু থাকে। তো বাকি সদস্য যারা রয়েছে তাদেরকেও কিন্তু তাদেরকে যাতে ধরা হয় সেই জন্য কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আজকে যে 9mm পিস্তল পাহাড়তলি থানা থেকে নেওয়া হয়েছিল সেই পিস্তলটি কিন্তু আমরা দেখেছি মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে এবং সেক্ষেত্রে আরও যে পিস্তলগুলো বা যে অস্ত্রগুলো কিন্তু এখনও পাওয়া যায়নি সেগুলোও কিন্তু উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। পার্থপ্রতিম বিশ্বাস যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে।